দেশে অনেকের মধ্যেই নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস খুব একটা নেই, তবে করোনা বদলে দিয়েছে তা। সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া করোনা নিয়ন্ত্রণের অন্যতম কার্যকরী উপায়। বিষয়টি জানার পর বলা যায় সব বয়সী মানুষের মধ্যেই তৈরি হয়েছে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস। শুধু করোনা থেকেই সুরক্ষা নয়, বরং কলেরা, ডায়রিয়া, জন্ডিস, সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়াবাহী রোগ থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়া জরুরি। ঠিকমতো হাত ধুলে শিশুদের শ্বাসতন্ত্রীয় সংক্রমণজনিত রোগ 16% মতো কমে যায় এবং প্রাথমিক বিদ্যালয়ে সংক্রমণজনিত রোগের কারণে যে অনুপস্থিতি সেটিও 19.8% কমে যায়। হাত ধোয়ার জন্য যে পানিটি আমরা ব্যবহার করব সেই পানিটিও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে হবে, কারণ পানিটিতে যদি ক্ষতিকর রাসায়নিক, ক্ষতিকর ধাতু অথবা ক্ষতিকর উদ্ভিদ কণা বা অন্যান্য এই জাতীয় বিষয় থাকে তাহলে কিন্তু সেগুলোর সংস্পর্শে আমাদের শরীরে রোগ উৎপন্ন হবে। কিন্তু পানিতে থাকা রোগ জীবাণুগুলোকে কিন্তু সাবান মেরে ফেলতে পারে। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপ বলছে বাংলাদেশে 58% বাসাবাড়িতে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। 36% বাসায় এই সুবিধা সীমিত আর 6% বাসায় হাত ধোয়ার কোনো ব্যবস্থাই নেই। দেশের সব মানুষকে কিভাবে হাত ধোয়ার ব্যবস্থার আওতায় আনা যায় তা ব্যাখ্যা করেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। স্থানীয় সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং ইউনিসেফ ওয়াটার এইডের সহযোগিতায় 2030 নাগাদ সবাই হাত ধুবে এরকম একটা ন্যাশনাল কমিউনিকেশন ক্যাম্পেইন লঞ্চ হয়েছে গত বছর, এবং এর একটা রোডম্যাপ তৈরি হয়েছে এবং সেই রোডম্যাপটা বাস্তবায়িত হলে সবাই হাত ধুবে, সে স্বপ্ন বাস্তবায়িত হবে। সাবানকে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে এসে এটাকে অ্যাভেলেবল করা যাতে মানুষ এটা ব্যবহার করতে পারে, তারপরে পেপার সোপ বা কাগজের সাবান যদি চালু করা যায় তাহলেও কিন্তু মানুষ পকেটে করে সাবান নিয়ে ঘুরে বেড়াতে পারবে। সবাইকে সচেতন করার লক্ষ্য নিয়ে নানা আয়োজনে প্রতি বছর 15 অক্টোবর পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। এবারের প্রতিপাদ্য, আমাদের হাতেই ভবিষ্যৎ, চলো একসাথে এগিয়ে যাই। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।